নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমাদের বেঙ্গল ইনস্টিটিউট অফ পলিটিক্যাল স্টাডিজ এর ইউটিউব চ্যানেলে। আমাদের প্রশ্ন উত্তরের রাষ্ট্রবিজ্ঞান চর্চা অনুষ্ঠানে আমরা আজকে পেয়েছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুজয় ঘোষ মহাশয়কে। স্যারকে আমি আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে উন্নয়ন ও রাজনীতি। আমি স্যারকে প্রথমে যেই প্রশ্নটা করব আজকের এই বিষয়ের ওপরে, সেটা হচ্ছে যে স্যার, সাধারণভাবে আমরা উন্নয়ন বলতে কি বুঝব, বা আপনি স্যার খুব সাধারণভাবে যদি উন্নয়নের যে শব্দটা, এটা যদি স্যার একটু ব্যাখ্যা করেন তাহলে ভালো হয়। উন্নয়ন, দেখো দেবতনু, শব্দটা এক কথায় সংজ্ঞা দেওয়া বা যেরকম ভাবে আমরা সাধারণভাবে পড়ে অভ্যস্ত, যে উন্নয়ন কথাটা সংজ্ঞা দাও, আমি এইভাবে ঠিক দেখতে আগ্রহী নই। বরং আমি বলতে পারি যে উন্নয়নের যে একটা ধারণা, যে এবং তুমি সেখানে সঠিকভাবেই প্রশ্নটা করেছো যে উন্নয়নের একটা ধারণা, আমার মনে হয় দ্যাট ইজ দ্য রাইট ওয়ে টু প্রসিড। যে ধরা বাধা বা গতে বাধা সংজ্ঞার বদলে উন্নয়নের যে ধারণাটা কি, সেটা উন্নয়নের ধারণা বলতে গেলে আমরা বলতে পারি যে উন্নয়ন কথাটার অনেক মানে হতে পারে। বহুদিন অবধি উন্নয়ন বলতে বলা হতো যে অর্থনৈতিক বিকাশ। অর্থনৈতিক বিকাশ মানে সেখানেও মেইনলি দুটো বিষয়ের উপরে বলা হতো, প্রোডাকশন অ্যান্ড কনজাম্পশন, যে কত উৎপাদন হচ্ছে, কত ভোগ ব্যয় হচ্ছে, ভোগ হচ্ছে, এবং জিডিপি, যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ কর জাতীয় আয়, এইগুলোর উপরে মান দেওয়া হতো। এইগুলোর উপরে যাকে বলে যে বেশি করে জোর দেওয়া হতো। কিন্তু তারপরে দেখা গেল যে উন্নয়নের যে সামাজিক মাত্রাটা অবহেলিত হচ্ছে, যে আমরা উন্নয়ন বলতে কি বুঝি, কাদের জন্য উন্নয়ন, সেই প্রশ্ন এলো যে কাদের জন্য উন্নয়ন। উন্নয়ন বলতে কি যে কয়েকটা জিডিপি বাড়িয়ে যাওয়া, উন্নয়ন বলতে কি যে উৎপাদন বাড়িয়ে যাওয়া, তাহলে দেশের আপামর জনসাধারণ তাদের কাছে উন্নয়নের বার্তাটা কিভাবে পৌঁছাচ্ছে। এবং আরো একটা বিষয় হচ্ছে যে আমরা নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি, পরবর্তী প্রজন্মের জন্য আমরা কি রাখছি, সেই প্রশ্নটাও আসছে। সেখান থেকে উন্নয়নের কয়েকটা মাত্রা যুক্ত হলো পরিবেশ, সামাজিক ন্যায়, বন্টন, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, এবং এই করে যে ধারণাটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিককালে এসেছে যে কালচারাল রাইটস, যেমন একটা কথা বলা হয় যে রাইট টু ডেভেলপমেন্ট। 2000 সালের দিকে ইউনাইটেড নেশনসে এই তত্ত্বটা গৃহীত হয়েছিল যে রাইট টু ডেভেলপমেন্ট বা উন্নয়নের অধিকার। উন্নয়ন সেখানে কি বলতো যে পলিটিক্যাল রাইটস, সিভিল রাইটস, ইকোনমিক রাইটস এন্ড কালচারাল রাইটস। এখন সিভিল রাইটস বা পৌর অধিকার কি, পলিটিক্যাল রাইটস বা রাজনৈতিক অধিকার কি, ইকোনমিক রাইটস বা অর্থনৈতিক অধিকার কি, সেটা আমরা কম বেশি সবাই বুঝি। কিন্তু এর সঙ্গে আরেকটা যুক্ত হলো যে কালচারাল রাইটস, যে সংস্কৃতি, বিভিন্ন সংস্কৃতিকে টিকিয়ে রাখা। কারণ এক একটা সংস্কৃতি মানে হচ্ছে যে বহু মানুষের জীবনযাপন তার সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, বহু সংস্কৃতি মানে বহু মানুষের জীবনযাপন তার সঙ্গে জড়িয়ে আছে, সংস্কৃতি মানে একটা মানুষের অবিচ্ছেদ্য অঙ্গ, তাকে উন্নয়নের নামে তাকে সেখান থেকে উৎখাত করা যায় না, তার সংস্কৃতি তার কাছ থেকে কেড়ে নেওয়া যায় না। অর্থাৎ এবং পরবর্তীকালে বলবো না, ঠিক সেই সময়তে আরো অনেকটা বিষয়ে অনেকগুলো বিষয় চলে এলো, হিউম্যান ডেভেলপমেন্ট বা মানব উন্নয়ন, যে মানুষ কতটা শিক্ষা লাভ করছে, মানুষের স্বাস্থ্য কতটা, মানুষের গড় আয়ু কতটা, মানুষ সামাজিকভাবে মেলামেশা করতে সক্ষম কিনা, রাজনৈতিকভাবে সে স্বাধীন কিনা, সে তার নিজের মতো করে জীবনযাপন করতে সক্ষম কিনা, এইসব প্রশ্নগুলো একের পর এক প্রশ্নগুলো ক্রমাগত যুক্ত হচ্ছে উন্নয়নের সঙ্গে।
অর্থাৎ উন্নয়নের ধারণাটা একটা জায়গাতে থেমে নেই, এটা ক্রমশই বাড়ছে, ক্রমশই বাড়ছে। এবং অমর্ত্য সেন যখন নোবেল পেয়েছিলেন তখন কিন্তু সে তখন কিন্তু উন্নয়নের যে এই নতুন ধারণাটা স্বীকৃতি দেওয়া সেটাই হচ্ছিল, সেটাই ছিল মূল বক্তব্য। কাজেই আমরা তাহলে আবার চলে আসি যে উন্নয়ন বলতে কোনো সঠিক একটা কোন একটা নির্দিষ্ট গতে বা তার সংজ্ঞা দেওয়া যায় না। উন্নয়নটা একটা কনসেপ্ট যার ধারণা ক্রমশ বাড়ছে এবং এখন যে জায়গায় পৌঁছেছে একটা নতুন একটা কথা আমরা বিগত দু দশক না হলেও মোটামুটি বিগত বহু বছর ধরে শুনছি, ওয়েলবিং, ভালো থাকা, তার সঙ্গে আরো কিছু জড়িয়ে আছে হ্যাপিনেস, আমরা কতটা আনন্দে আছি, ওয়েলবিং, কতটা ভালো আছি। অর্থাৎ একের পর এক বিষয় চলে আসছে। এবার এটা বলো তোমার দ্বিতীয় প্রশ্ন বা স্যার আমার আপনি যে আপনার আপনি যে আমাদেরকে যে উন্নয়ন সম্পর্কে আপনি যে ব্যাখ্যা যেটা দিলেন, তো আমরা যেটা বুঝতে পারছি যে উন্নয়নের তার মানে এটা একটা মাল্টি ডাইমেনশনাল টার্ম আর কি। তো স্যার এই কনটেক্সটে আমার যেটা সেকেন্ড প্রশ্ন আপনার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে স্যার, আমরা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় যে যে উন্নয়ন যে ধারণার যে উদ্ভব সেটা কিভাবে ঘটলো স্যার আপনি যদি একটু ব্যাখ্যা করেন। এবং তার পাশাপাশি আমি আপনাকে আরো একটা প্রশ্ন যেটা করতে চাইবো সেটা হচ্ছে স্যার, এই রাজনীতির সাথে উন্নয়নের কি সম্পর্ক, এটা যদি স্যার আপনি একটু ব্যাখ্যা করেন। আমি এক এক করে আসছি। হ্যাঁ, প্রথমে রাষ্ট্রবিজ্ঞানে উন্নয়নের ধারণাটা কি করে, ব্যাপারটা হচ্ছে যে এর বেশ কয়েকটা ডেভেলপমেন্ট হয়েছে। সাবেকি রাষ্ট্রবিজ্ঞান ধরো অধিকার, নাগরিকতা, রাষ্ট্র, সরকার এইসব নিয়ে আলোচনা করেছে, কিন্তু আমরা জানি যে বিংশ শতাব্দীতে বিশেষ করে বিহেভিয়ারাল রেভলিউশনের পর থেকে রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় একটা বিপ্লব এসেছে। সেটা বোথ রাষ্ট্রবিজ্ঞান আলোচ্য বিষয়বস্তু অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান আলোচনার প্রতিপাদ্য বিষয় একদিকে, অপরদিকে মেথোডোলজি বা পদ্ধতিতেও। বিহেভিয়ারাল রেভলিউশন তার অনেক সমালোচনা হয়, কিন্তু ঘটনা হচ্ছে বিহেভিয়ারাল রেভলিউশনের হাত ধরে একের পর এক নতুন তত্ত্ব, নতুন ব্যাখ্যা, নতুন দৃষ্টিকোণ এবং নতুন নতুন মেথোডোলজি রাষ্ট্রবিজ্ঞানে আসতে শুরু করে। এবং সেই সময়কার যদি আমরা পটভূমিকাটা রাখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, বহু দেশ স্বাধীন হয়েছে, কলোনিয়াল যে রুল অর্থাৎ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীন হয়েছে। এবার এতকাল অবধি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা কোথায় সীমাবদ্ধ ছিল, এতকাল অবধি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা সীমাবদ্ধ ছিল তোমার মোটামুটি ইউরোপিয়ান এবং আমেরিকান, আমেরিকান এবং ইউরোপিয়ান ভূখণ্ডের মধ্যেই সেইখানকার রাজনীতিকে রাজনীতি মনে করা হতো এরকম। কিন্তু দেখা গেল যখন ভারতবর্ষ সরি যখন এই ডিকলোনাইজেশন ঘটলো এবং একই সঙ্গে আমরা দেখলাম যে বিহেভিয়ারিজমের পরে বেশ কিছু তত্ত্ব হলো, তার মধ্যে একটা ছিল সিস্টেমস অ্যাপ্রোচ। সিস্টেমস অ্যাপ্রোচের একটা অত্যন্ত অ্যাম্বিশাস একটা একটা যাকে বলে যে একটা অত্যন্ত বড় একটা অ্যাম্বিশন ছিল, একটা অত্যন্ত একটা অ্যাম্বিশাস আউটলুক ছিল। সেটা কি, যে সিস্টেমস অ্যাপ্রোচের প্রবক্তা বিশেষ করে ডেভিড স্টোন তিনি মনে করতেন যে একটি মাত্র তত্ত্ব, একটি ফ্রেমওয়ার্ক, সিস্টেমস অ্যাপ্রোচে একটা ফ্রেমওয়ার্কের যোগান দেবে যার দ্বারা সমস্ত রকম রাজনৈতিক ঘটনা প্রবাহকে ব্যাখ্যা করা যাবে। ক্ষুদ্র রাজনৈতিক ঘটনা, বৃহৎ রাজনৈতিক ঘটনা, জাতীয় রাজনৈতিক ঘটনা, আন্তর্জাতিক রাজনৈতিক ঘটনা ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখা গেল যে সিস্টেমস অ্যাপ্রোচও সেই ইউরো আমেরিকান নাগপাস থেকে বেরোতে পারলো না। এদিকে বাস্তবটা হচ্ছে যে বহু দেশ স্বাধীন হয়েছে এবং বিহেভিয়ারালিজমের বিরুদ্ধে সিস্টেমস অ্যাপ্রোচের বিরুদ্ধে প্রতিবাদ আসতে শুরু করলো, যে এই যে এত সব ঘটনা ঘটে যাচ্ছে, এত সব রাজনৈতিক ঘটনা ঘটে যাচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় সেটা দেখা যাচ্ছে না কেন। এবং সেইখানে
সিস্টেমস অ্যাপ্রোচ তখন উন্নয়নশীল দেশে প্রয়োগ হতে শুরু করলো এবং নতুন একটা টুল উঠে এলো, স্ট্রাকচারাল ফাংশনালিজম বা কাঠামো কার্যগত তত্ত্ব। এবং কাঠামো কার্যগত তত্ত্বে উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল দেশ না, সিস্টেমস অ্যাপ্রোচ দেশ বলে না, বলে পলিটিক্যাল সিস্টেম, উন্নয়নশীল পলিটিক্যাল সিস্টেম বা আন্ডার ডেভেলপ পলিটিক্যাল সিস্টেম সেটা এলো। রাষ্ট্রবিজ্ঞানের হাত ধরে সেটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনেও এলো, যেটা আমরা জানি প্রিজমেটিক মডেল। এটা হচ্ছে একটা দিক। অপর দিক হচ্ছে যে সরি সিস্টেমস অ্যাপ্রোচের হাত ধরে, সরি স্ট্রাকচারাল ফাংশনালিজম সিস্টেমস অ্যাপ্রোচের হাত ধরে এসছে। স্ট্রাকচারাল ফাংশনালিজমের সঙ্গে সঙ্গে আরেকটা এসছে মডার্নাইজেশন থিওরি, যে এই যে উন্নয়নশীল দেশগুলোকে তাদেরকে মডার্নাইজ করতে হবে, তাদেরকে আধুনিকীকরণ করতে হবে। সেটার বহু সমালোচনা হয়েছে, সেটার বহু সমালোচনা হয়েছে, সেটা নিয়ে আমরা একটু পরে আসছি। কিন্তু ততদিনে রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় উন্নয়ন খুব বড় করে ঢুকে গেছে। এটা একটা দিক গেল। দ্বিতীয় দিক, মার্ক্সবাদী চিন্তা ভাবনাতেও, বিশেষ করে যখন ডিকলোনাইজেশন হলো, তখন আমরা জানি ঠান্ডা লড়াইয়ের যুগ, আমেরিকান হেজিমনির পাশাপাশি যে সাবলটান যে হেজিমনি, সাবলটান যে একটা প্রতিবাদ, বিশেষ করে মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে সেই প্রতিবাদটা শুরু হলো। সেখানে উন্নয়নকে আবার নতুন করে, উন্নয়নের বিষয়টাকে দেখা শুরু হলো, কলোনিয়ালিজমের প্রশ্নটা বারে বারে এলো। কাজে আমেরিকান থিওরি থেকে যদি ডিপেন্ডেন্সি থিওরিটা আসে, মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে এসছে কোনটা, তোমার সরি আমেরিকান থিওরিতে মডার্নাইজেশন থিওরি এসছে, মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে এসছে ডিপেন্ডেন্সি থিওরি। এর পাশাপাশি অন্যান্য, এর পাশাপাশিও অন্যান্য বহু চিন্তা ভাবনা এগুলো আসতে শুরু করলো। ইউএনডিপি, ইউনাইটেড নেশনস এর একটা স্পেশালিস্ট এজেন্সি হলো ইউএনডিপি। এবং একাডেমিক ক্ষেত্রে আরেকটা হচ্ছে যে বেশ কিছু জার্নাল বেরোলো যেগুলো উন্নয়নকে, উন্নয়নকে কেন্দ্র করে, যেমন জার্নাল অফ ডেভেলপমেন্ট স্টাডিজ 1964 সালে, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট মোটামুটি ওই সময়, তারপরে ডেভেলপমেন্ট অ্যান্ড চেঞ্জ, এইসব যে বড় বড় ডেভেলপ হতে শুরু করলো। এবং জার্নাল অফ ডেভেলপমেন্ট স্টাডিজ এটা কিন্তু বহুদিন ধরেই এটা একটা প্র্যাকটিস নিয়ে আসছে, সেটা হচ্ছে কি যে প্রত্যেক বছর এরা জার্নাল অফ ডেভেলপমেন্ট স্টাডিজ এখন টেলর অ্যান্ড শনসিস বার করে, আগে ওইটা ফ্র্যাঙ্ক ক্যাস বলে একটা কোম্পানি বার করত। তা ফ্র্যাঙ্ক ক্যাস কোম্পানি, তারা একটা ঘোষণা করেছিল যে প্রত্যেক বছর দুটো সেরা আর্টিকেল, দুটো আর্টিকেলকে শ্রেষ্ঠ আর্টিকেলের পুরস্কার দেওয়া হবে। ভালো করে খেয়াল করে দেখো, জার্নাল অফ ডেভেলপমেন্ট স্টাডিজ প্রত্যেক বছর দুটো সেরা আর্টিকেলকে পুরস্কার দেওয়া হবে, তার মধ্যে একটা যেন অবশ্যই নন ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে, অর্থাৎ অর্থনীতির বাইরে থেকে আসে, অন্তত একটাকে ইকোনমির বাইরে থেকে আসতেই হবে। তার মানে কি, রাষ্ট্রবিজ্ঞানে যেমন উন্নয়ন ঢুকে যাচ্ছে, উন্নয়ন নিজেও একটা আলাদা সাবজেক্ট হিসেবে তৈরি হচ্ছে, এবং তারাও কিন্তু অর্থনীতির, অর্থনীতির বেড়া, বেড়াটাকে ভাঙতে চাইছে, অর্থনৈতিক বেড়াটাকে তারা টপকে গিয়ে তারা অন্যান্য সাবজেক্ট গুলো, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, অ্যান্থ্রোপোলজি, হিস্ট্রি সবকিছুকে আনতে চাইছে। মোটামুটি এগুলোকে বলা যায় যে প্যারামিটার আর কি। আর তোমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কি যেন, যে সরি আমি ভুলে গেছি, আচ্ছা রাজনীতির সাথে উন্নয়নের কি সম্পর্ক? ওয়েল হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন, হ্যাঁ রাজনীতির, রাজনীতির সাথে উন্নয়নের কি সম্পর্ক, এটা আমার দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজনীতির সঙ্গে যে দেখো উন্নয়নের বহুমুখী সম্পর্ক, যদিও আমরা কমন পারলেন্সে যে সাধারণভাবে বলি যে উন্নয়নের প্রশ্নে রাজনীতি আসবে না, সেটা যখন বলি সেটা আমরা সাধারণত কি বলি, যে সংকীর্ণ দলীয়, সংকীর্ণ দলীয় রাজনীতি বা সংকীর্ণ যে স্বার্থপর গণ্ডিবদ্ধ রাজনীতি যাতে উন্নয়নের প্রশ্নে না আসে। কিন্তু বৃহত্তর অর্থে
উন্নয়ন এবং রাজনীতি একসঙ্গে চলে, রাজনীতি উন্নয়নের একটা বড় মাত্রা, পলিটিক্স ডাইমেনশন যাকে বলা হয়, রাজনীতি হচ্ছে উন্নয়নের খুব বড় একটা ডাইমেনশন। কেন বলছি, যে বিশেষ করে গভর্নেন্স পরবর্তীকালে অনেক সময় একটা সমালোচনার সম্মুখীন হতে হয়েছে উন্নয়নের প্রক্রিয়া, যে এটা ইট টেকস এ ম্যানেজেরিয়াল অ্যাপ্রোচ, যে উন্নয়নের কাজে তারা একটা ম্যানেজেরিয়াল অ্যাপ্রোচ নিচ্ছে। ম্যানেজেরিয়াল অ্যাপ্রোচ মানে কি, ম্যানেজমেন্টের মতো যে ধরো তক্তা মরো পেরেক, যে শিক্ষার প্রসার হচ্ছে না, কয়েকটা স্কুল তৈরি করে দাও, ব্যাস সবাই লেখাপড়া শিখে যাবে, এটা হচ্ছে ম্যানেজেরিয়াল অ্যাপ্রোচ। এবং সেখানে একটা প্রশ্ন ছিল যে ডিপলিটিসাইজেশন, দ্যাট ডেভেলপমেন্ট ইজ বিং ডিপলিটিসাইজড, যে উন্নয়ন থেকে রাজনীতিকে, উন্নয়ন থেকে রাজনীতিকে বাইরে ঠেলে দেওয়া হচ্ছে, যেটা মোটেই কাম্য নয়। কেন কাম্য নয়, বলছে যে যদি শিক্ষার প্রসার না হয় তাহলে যেমন একটা বিদ্যালয় ভবন তৈরি করা দরকার, সেরকম করে যারা পড়তে আসবে তারা ইউনিফর্মে, তাদের যে রেকারিং যে খরচগুলো, যাওয়া আসার খরচগুলো, ইউনিফর্মের খরচগুলো, সেগুলো দেখতে হবে। এই অর্থাৎ, এবং যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেমন 90-এর দশকে কেনিয়াতে একটা অ্যাম্বিশিয়াস প্রোগ্রাম নেওয়া হয়েছিল, যে সেখানকার এরিড এরিয়াগুলোতে, মরুভূমি ক্লিষ্ট ক্লিষ্ট শুকনো শুষ্ক এলাকাগুলোতে ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই প্রোগ্রাম নেওয়া হয়েছিল। সেই ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই প্রোগ্রামগুলো যখন নেওয়া হয় তখন কিন্তু একটা কথা বারে বারে আসে, যে ড্রিঙ্কিং ওয়াটার প্রোগ্রাম নেওয়া হলো, বেশিরভাগ সুবিধাটা কারা নিচ্ছে, লোকালি যারা ডমিনেন্ট গ্রুপ তারা। তার মানে কি, সেখানে পলিটিক্স চলে আসছে, কারণ ড্রিঙ্কিং ওয়াটার সেটাতে যাতে সকলে একটা ইকুইটেবল অ্যাক্সেস টু ওয়াটার পায় সেদিকে, ঠিক আছে। কিন্তু ওয়েন লোকাল ডমিনেন্ট গ্রুপস ক্যাপচার দ্য এন্টায়ার থিং, যখন লোকালি যে স্থানীয়ভাবে প্রভাবশালী গোষ্ঠী যখন পুরো ব্যাপারটাকে ক্যাপচার করে, তখন তাদের হাতে ক্ষমতা চলে যায়, তখন তাদের হাতে ক্ষমতা চলে আসে যে তাদের পছন্দের লোককে দেবে, অপছন্দের লোককে দেবে না। এটাকে বলা হয়, এটার একটা টার্মিনোলজি আছে, বলে এলিট ক্যাপচার, যে প্রভাবশালী গোষ্ঠীরা যে উন্নয়নের যাবতীয় সুফলকে যখন ক্যাপচার করে বা হস্তগত করে, এবং সেখানে সেখানেই আবার পলিটিক্স এর দরকার, যে উন্নয়নের উন্নয়নের সুফলগুলোর যাতে সুষম বণ্টন ঘটে। স্যার, আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি, যে যখন আমরা উন্নয়নের কথা বলি, তো আমরা হয়তো অর্থনৈতিক উন্নয়নের উপরে আমরা বেশি বেশি আর কি বেশি সময় আমরা জোর দিয়ে থাকি। কিন্তু স্যার, আপনি যেটা বললেন যে উন্নয়নের যে বিভিন্ন দিক আছে উন্নয়নের, সেগুলোকেও আমাদেরকে দেখতে হবে। তো স্যার, এই প্রেক্ষাপটে আমি যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো, যে আমরা অনেক সময় রাজনৈতিক উন্নয়নের কথাটা আমরা ব্যবহার করে থাকি, স্যার এই রাজনৈতিক উন্নয়ন বলতে আমরা ঠিক কি বুঝি, আপনি যদি স্যার একটু সহজভাবে একটু ব্যাখ্যা করে দেন। ওয়েল, রাজনৈতিক উন্নয়ন বা পলিটিক্যাল ডেভেলপমেন্ট, এটা একটা তত্ত্ব এসেছিল ওই কাঠামো কার্যগত তত্ত্বের হাত ধরেই। সেখানে বলা হয়েছিল যে বিভিন্ন টাইপের পলিটিক্যাল সিস্টেম ডেভেলপিং, আন্ডার ডেভেলপ অ্যান্ড ডেভেলপ, ডেভেলপ ডেভেলপিং আন্ডার ডেভেলপ, এরকম করে যে ক্লাসিফিকেশন করা হয়েছিল, বলা হয়েছিল যে আন্ডার ডেভেলপ যারা, আন্ডার ডেভেলপ পলিটিক্যাল সিস্টেম গুলোর বৈশিষ্ট্য কি, ফিউ স্ট্রাকচারস পারফর্মিং আ হোল রেঞ্জ অফ ফাংশনস, যে ছোট কয়েকটা মাত্র কাঠামো অনেকগুলো কাজ করছে, এবং সেই জন্য কি হচ্ছে, ডাইভার্সিফিকেশন অফ স্ট্রাকচার, যে আইনসভার কাজ হচ্ছে আইন তৈরি করা, আইনসভার কাজ বিচার করা নয়। তা এরকম করে বলছে যে ডাইভার্সিফিকেশন অফ স্ট্রাকচার, সেটা করতে গিয়ে কি বলো, যে সেটা করতে গিয়ে তারা দেখলো যে কয়েকটা সিভিক ভ্যালুজ এর দরকার। সেই জন্য কি তারা, কি তাদের কি বক্তব্য, যে সিভিক ভ্যালুজ তো এমনি এমনি হয় না, ওয়েস্টার্ন
কান্ট্রিতে যেভাবে হয়েছিল এখানে সেভাবে করা দরকার। যে প্রথমে অর্থনৈতিক উন্নয়ন করে নাও, শিক্ষার হার বিস্তার করো, তারপরে কি হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন যখন হবে, শিক্ষার হার বিস্তার হবে, তখন একটা সম্পূর্ণ মধ্যবিত্ত শ্রেণী তৈরি হবে, একটা মিডিল ক্লাস ম্যাচিওর করবে, সেই জায়গায় সেই মিডিল ক্লাসটা আবার কি হচ্ছে যে মডার্ন যে ওয়েস্টার্ন যে স্ট্রাকচারস সেগুলোকে অ্যাডপ্ট করতে পারবে, অর্থাৎ পশ্চিমী যে কাঠামোগুলো যেগুলো যেগুলো উন্নত কাঠামো দোতনা দেয়, যেগুলো উন্নত কাঠামোর পরিচায়ক, সেইগুলো আমরা এইসব উন্নয়নশীল কাঠামোগুলোতে রাজনৈতিক ব্যবস্থাগুলোতেও দেখতে পাবো। এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল ডেভেলপমেন্ট থিওরি মূল বক্তব্য। কিন্তু এইখানে কি হয়েছে বলছে যে মডার্নাইজ করো মডার্নাইজ করো, কিন্তু এইখানে কি হচ্ছে যে আবার রাজনীতি চলে এসছে, সোশিওলজি পলিটিক্যাল সায়েন্স চলে এসছে, সোশিওলজি চলে এসছে, হিস্ট্রি চলে এসছে, অ্যানথ্রোপোলজি চলে এসছে, বলছে যে কেন একটা দেশকে আমেরিকার মতো হতে হবে, কেন তাদের বহু পুরনো কালচার, তারা তাদেরকে সেটা ত্যাগ করতে হবে কেন। অর্থাৎ এই এথনোসেন্ট্রিক বায়াস এগুলোর ফলে 70-এর দশক থেকে পলিটিক্যাল ডেভেলপমেন্ট থিসিসটা আর মানে খুব একটা সেটা আর ফ্লারিশ করতে পারেনি। স্যার আমার নেক্সট প্রশ্ন আপনার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে যে আমরা স্যার জানি যে উন্নয়ন কিন্তু স্যার বিভিন্ন বাধার সম্মুখীন হওয়ার ফলে উন্নয়ন কিন্তু থমকে থাকে, তো স্যার আপনি যদি একটু বলেন যে মানে এই বাধাগুলো সম্পর্কে যদি বলেন যে কি ধরনের বাধার আর কি সম্মুখীন হতে হচ্ছে উন্নয়নকে, বা কেনই বা এই বাধাগুলো আর কি তৈরি হচ্ছে সেটা সম্পর্কে স্যার আপনি একটু বলেন। উন্নয়নকে দেখো, উন্নয়ন মানে এক ধরনের পরিবর্তন, সেই পরিবর্তনের ফলে যাদের যাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি তারা সেটা বাধা দেবে, যাদের লাভবান হওয়ার সম্ভাবনা তারা সেটাকে সাপোর্ট করবে। এখন ঘটনা হচ্ছে যে উন্নয়ন জিনিসটা একমাত্রিক নয়, উন্নয়নের বহু মাত্রা আছে। একটা কৃষি জমিকে যদি শিল্পে পরিণত করার চেষ্টা করা হয়, তখন আমরা হয়তো ভাবতে পারি যে এর ফলে গ্রোথ হবে, এর ফলে বহু লোকের কর্মসংস্থান হবে, সরকারের সামগ্রিকভাবে রাজ্যের বা দেশের সমৃদ্ধি বাড়বে, সরকারের ট্যাক্সেশন বেস বাড়বে, ইত্যাদি ইত্যাদি আমরা ভাবতেই পারি, স্থানীয় মার্কেট ডেভেলপ করবে। কিন্তু একই সঙ্গে যার হাত থেকে জমি চলে যাচ্ছে তার রাতের ঘুম চলে যাচ্ছে, যে আমার তো জীবিকা চলে গেল, আমার পরিবারের কি হবে, আমার জমি চলে গেল, আমি কোথায় গিয়ে দাঁড়াবো। এবং উন্নয়নের ক্ষেত্রে এইসব বাধাগুলো আসে। আবার ধরো রাস্তা রাস্তা সম্প্রসারণ করতে গেলে যাদেরকে সেই রাস্তা ছেড়ে দিতে হবে, যারা বিজনেস করে করছিল তাদের সমস্যা হবে। আবার উন্নয়নের ক্ষেত্রে অন্যান্য নানা রকম যে প্যাথোলজিক্যাল বাধাও আসতে পারে, প্যাথোলজিক্যাল যে সিন্ড্রোম দেখা যেতে পারে, যেমন যখন 100 দিনের প্রকল্প চালু হয়েছিল তখন একটা কথা শোনা তখন একটা কথা শোনা গিয়েছিল যে উত্তর ভারতে বিশেষত উত্তরপ্রদেশের কোন কোন জায়গাতে ভূস্বামীরা সেখানকার যে শ্রমিকদের জোর করে আটকে রেখেছিল যাতে তারা 100 দিনের কাজে অংশগ্রহণ করতে না পারে, কারণ 100 দিনের কাজে অংশগ্রহণ করলে তারা আর তাদের জমিতে খাটবে না, এবং যদি তারা জমিতে খাটে তাহলে ভূস্বামীদের টার্মস অ্যান্ড কন্ডিশন যেভাবে চলবে 100 দিনের কাজে সেইভাবে চলবে না। অর্থাৎ কি এখানে আমরা দেখছি একটা প্রিভিলেজ গ্রুপ উন্নয়নে বাধা দিচ্ছে। আর এখানে উন্নয়নটা কি 100 দিনের কাজ মানে কি যে এতগুলো দরিদ্র মানুষের একটা আয়ের উৎস বৃদ্ধি পাওয়া, রোজগার বাড়া,
কাজে উন্নয়নে যেমন নানা রকম মাত্রা হতে পারে, উন্নয়নে উন্নয়নে সেরকম বাধাও নানা দিক থেকে নানাভাবে আসতে পারে। এবং এই ক্ষেত্রেই পলিটিক্স এর ইম্পর্টেন্স, পলিটিক্সটা কোথায় থাকবে? পলিটিক্স থাকবে মানুষকে, একদিকে মানুষকে এম্পাওয়ার করবে, মানুষকে মানুষের ক্ষমতায়নের দিকে নিয়ে যাবে, অপরদিকে মানুষের মধ্যে একটা বিশ্বাসের সম্পর্ক, একটা আস্থার সম্পর্ক তৈরি করবে। এখানেই কিন্তু পলিটিক্স এর গুরুত্ব। বলো। স্যার আমরা যদি আগামী দিনের দিকে তাকিয়ে যদি দেখি, তাহলে আগামী দিনে স্যার উন্নয়ন মানে প্রকৃত অর্থে কিভাবে সম্ভব, আপনার এই ব্যাপারে কি মতামত? প্রথমে প্রকৃত অর্থে উন্নয়ন কিভাবে সম্ভব এটা বলতে গেলে তোমাকে প্রকৃত অর্থটা কি তোমাকে সেটা ঠিক করতে হবে। কি প্যারামিটার, কোন প্যারামিটার তুমি ইউজ করছো যে এটা প্রকৃত অর্থ? কারণ উন্নয়ন কথাটা, উন্নয়নের মধ্যে কিছুটা কিছু লোকের অসুবিধা হবে, কোন কোন ক্ষেত্রে আমার জীবনযাত্রার মধ্যে চেঞ্জ হবে। যেমন ধরো, যদি দেখা যায় যে সফটওয়্যারের ফলে বহু বহু লোকের চাকরি হয়েছে, তখন সবাই এই দুঃখ করবে যে এখন ছেলেমেয়েরা সব রাত্রিবেলা চাকরি করে। কাজেই আগে আমাদের পাড়ায় কি হতো, যে রাত্রিবেলায় কোনো উপদ্রব ছিল না, এখন সারা রাত ধরে গাড়ি ঘোড়ার আওয়াজ। কাজেই উন্নয়ন যেটাই হবে, সেটা বর্তমান অবস্থার সঙ্গে পরিবর্তন হবে। তার ভালো এবং খারাপ দুটো দিক কি আছে, তার বা ভালো এবং খারাপ দিক হচ্ছে, তার আমি বলবো যে তার অ্যাকসেপ্টেবল এবং আনঅ্যাকসেপ্টেবল, অর্থাৎ গ্রহণযোগ্য এবং অগ্রহণযোগ্য দুটো দিক কি আছে। তোমাকে কাজে প্রকৃত অর্থে উন্নয়ন যদি তুমি বলো, তাহলে প্রকৃত অর্থটা কি সেটা তোমাকে আগে ঠিক করতে হবে। স্যার আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা প্রায় শুনেই থাকি, তাহলে স্যার সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি সত্যি মানে করা বাস্তবে সম্ভব? কারণ কি আমরা দেখতে পাচ্ছি যেটা, যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে সমস্ত যে অবজেক্টিভস গুলো আছে সেগুলো অ্যাচিভ করবার মানে ক্ষেত্রে কিন্তু বিভিন্ন আর কি বাধা সেখানে আর কি আসছে, তো সেটা স্যার মানে কতটা বাস্তবে এটা কতটা সম্ভব যে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টকে অ্যাচিভ করতে পারবো? যদিও অনেক দেশ হয়তো তার হয়তো একটা মানে তারা হয়তো স্যার একটা পার্সেন্টেজ অব্দি তারা হয়তো সেটা করতে পারছে অ্যাচিভ, কিন্তু একেবারে 100% কি সেটাকে অ্যাচিভ করা সম্ভব হবে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটা মানে হচ্ছে যে উন্নয়ন, মানে টেকসই উন্নয়ন, অর্থাৎ এমন ভাবে উন্নয়ন করব যাতে আমরা পরবর্তী প্রজন্মে, যাতে পরবর্তী প্রজন্মের জন্য সংস্থান রেখে দিতে পারি। আমরা জলবায়ুকে এমন ভাবে দূষিত করব না যাতে পরবর্তী প্রজন্মের একই নিঃশ্বাস নিতে বা জল পান করতে অসুবিধা হয়। আমরা খনিজ সম্পদগুলোকে এতটা নিঃশেষ করব না যাতে পরবর্তী প্রজন্মের কাছে আর কিছু না থাকে, বরঞ্চ সেগুলোকে বাঁচিয়েই আমরা উন্নয়ন করব। সাস্টেনেবল ডেভেলপমেন্ট বহু বছর ধরে এই মুভমেন্টটা চলছে, একটু একটু করে চলছে, এবং আমি আশাবাদী। কারণ আমি মনে করি, আমি কেন আশাবাদী আমি বলছি, যে আমি মনে করি শিক্ষা, শিক্ষা দীক্ষা, বৈজ্ঞানিক চেতনা, এগুলো দ্বারা আমরা আমাদের অনেক সমস্যার সমাধান করেছি, আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। কিন্তু এই মুহূর্তে চ্যালেঞ্জটা সত্যি দুরূহ। যেমন ধরো, বেশ কয়েক বছর আগে, বছর দশেক আগে আমি দক্ষিণ চব্বিশ পরগনায় একটা গ্রামে গিয়েছিলাম। সেখানে চেষ্টা করা হয় যে পুরো প্রাকৃতিক উপায়ে কোনো রাসায়নিক ব্যবহার না করে, এবং আমাদের যে দেশীয় পদ্ধতিতে চাষ করা, দেশীয় পদ্ধতিতে দেশীয় বীজ দিয়ে চাষ করা, এবং তাদের একটা মিউজিয়ামও বানিয়েছিল যে 23 রকমের স্থানীয় ধান, কোনো হাইব্রিড কিছু না, 23 রকমের স্থানীয় ধান সেখানে স্টোর করা আছে। তা যাই হোক, আমাকে বললো একটা, যে যেই ফুলকপিটা আপনি যে ইউরিয়া দিয়ে সার দিয়ে যেই ফুলকপিটা আপনি বাজারে 10 টাকায় পাচ্ছেন, পুরো বায়ো ফার্টিলাইজার দিয়ে সম্পূর্ণ রকম রূপে অর্গানিক ফার্মিং করলে সেই ফুলকপিটা আপনাকে 50 টাকা দিয়ে খেতে হবে। এখন বাস্তবটা হলো যে বহু লোকই এটা অ্যাফোর্ড করতে পারে না, এটা একটা ঘটনা।
দু নম্বর যে ধরো যখন তোমাকে ম্যাসিভ প্রোডাকশন করতে হবে, সেটা ধরো আমাদের ছোটবেলায় 70-এর দশকে যখন আমরা বড় হয়েছিলাম, তখন ডিম বাড়িতে একটা বিলাস দ্রব্য ছিল, একখানা পুরো ডিম একটু মানুষের কোনো বিশেষ অকেশন হলে, বউ বাড়িতে এরকম হতো আধখানা করে ডিম 70-এর দশকে শুরু থেকে মধ্যবিত্ত পরিবারে। এখন সেটা ভাবাই যায় না, এখন অনেক দরিদ্র বাড়িতেও ধরো রেগুলারলি ডিম ডিমের ব্যবস্থা আছে, এবং সেটা হচ্ছে গোটা একখানা ডিম। কারণ কি, যে তখন আমরা দেশি মুরগি ডিম, তখন দেশি মুরগি ডিমের ভরসা ছিল, এখন ব্রয়লারের ডিম আর প্রোডাকশন বহু পরিমাণে হচ্ছে। একই সঙ্গে আমাদের ছোটবেলায় বাড়িতে যেমন মুরগির মাংস ঢোকা নিষিদ্ধ ছিল, সেটা হচ্ছে যে আমাদের ঠাকুমাদের জেনারেশন তাদের একটা বলতে পারো কনজারভেটিভিজম বা রক্ষণশীলতা ছিল, কিন্তু একই সঙ্গে মুরগির মাংস কিন্তু কস্টলিয়ার একটা অপশন ছিল। কিন্তু 80-এর দশক থেকে দেখা গেলো যে ব্রয়লার মুরগি বাজারে এসে গেছে, তার ফলে এখন অনেক সময় মুরগির মাংস মুরগি দাম মাছের চেয়েও সস্তা হয়ে যায়, বহু ক্ষেত্রে মাছের চেয়ে সস্তা হয়ে যায়। অর্থাৎ কি, যে এই যে এই যে প্রোটিন বলো বা এই প্রোটিন রিচ ফুড বহু মানুষের হাতে পৌঁছে যাচ্ছে, সেখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করলে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের পথে গেলে যে আমরা দেশি দেশি মুরগি ডিম ছাড়া খাবো না, ব্রয়লার খাবো না, এইভাবে যদি মাস কেলে করা যাবে কিনা এটা খুব বড় সমস্যা, এটা খুব বড় প্রশ্ন। আমার ধারণা এই মুহূর্তে অত দূর আমরা এগোতে পারি না, কিন্তু সেটা হয়তো আমরা পারি না, কিন্তু যেখানে যেখানে আমরা পারি সেখানে অবশ্যই আমরা প্লাস্টিকের ব্যবহার কমাতে পারি, যেখানে আমরা পারি সেটা অবশ্যই করব, প্লাস্টিকের ব্যবহার আমরা কমাতে পারি, আবার প্লাস্টিকটাকে যাতে রিসাইকেল করা হয় সেটাও দেখা যায়। যেমন মাঝখানে একটা শুনেছিলাম যে এই যে রাস্তাঘাট করতে যে বিটুমিন ইউজ করা হয়, সেখানে বিটুমিনের সঙ্গে নাকি প্লাস্টিকেও ইউজ করা যেতে পারে, যে আমরা দেখি যে চতুর্দিকে প্লাস্টিক ওয়েস্ট পড়ে আছে, চতুর্দিকে জায়গাগুলো নোংরা অসুন্দর হয়ে পড়ে আছে, ব্যাপক হ্যাজার্ড, এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, কারণ সেই প্লাস্টিকটা মাটির মধ্যে ঢুকে থাকা মানে কি মাটির যে নিজস্ব গতি সেখানে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সেই প্লাস্টিক গুলোকে যদি রিসাইকেল করে ধরো পিচের সঙ্গে মিশিয়ে রাস্তা করা যায়, অবশ্যই তার এনভায়রনমেন্টাল কস্ট সেটা নিরূপণ করে, এসব নানা রকম রাস্তা আছে আমাদের, কিন্তু সেটা সেই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। অর্থাৎ আমি যেটা বললাম যে শেষ পর্যন্ত মানুষের শিক্ষা দীক্ষার প্রসার, বিজ্ঞান এগুলো মানুষের বহু সমস্যার সমাধান করছে, এই সমস্যারও সমাধান করবে। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, তো আমার শেষ যে দুটো প্রশ্ন আপনার কাছে থাকবে সেটা হচ্ছে একেবারে সাধারণ ছাত্রছাত্রীদের কথা ভেবে, স্যার পরীক্ষাতে তারা কি ধরনের প্রশ্ন এই বিষয়ের উপরে তারা কি এক্সপেক্ট করতে পারে সেই সম্পর্কে স্যার আপনি একটু যদি বলেন। দেখুন, এই প্রশ্নের কোনো উত্তর আমাকে দেয় কেন বলছি, যে আমি বলছি যে দেখো উন্নয়ন একটা জিনিস আমাদের যেটা আমাদের দৈনন্দিন জীবনকে স্পর্শ করছে, তাই না? আর আমরা পলিটিক্যাল সায়েন্স এলো, কাজে একটু জিনিসটাকে ভালোবেসে একটু পড়াশোনা করুক না, ভালোবেসে জিনিসটাকে পড়াশোনা করুক, বুঝুক, জানুক, তাহলে কিন্তু পরীক্ষার তৈরি আপনা আপনি হয়ে যাবে। আর ধরো আমি তো বলছি, অতীতে একটা সময় ছিল যে মাস্টার মাস্টারেরা নম্বর দিতে চান না, কিন্তু এখনকার জেনারেশনে তো সেটা অনেক হয়েছে, যে এখন তো লিখলে তো নম্বর পাওয়া যায়, পড়াশোনা করে লিখলে তো এখন নম্বর পাওয়া যায়, এই কাজে সাবজেক্টে ভালোবাসা জন্মাক না, জিনিসটাকে ফিল করুক, দেখুক। কারণ উন্নয়ন এমন একটা জিনিস, তুমি রাস্তা দিয়ে যেতে যেতে দেখবে সবসময় ফিল করবে, তোমার বাড়িতে বসে দেখবে, তাই না? কাজে বিষয়টার প্রতি একটা আগ্রহ জন্মাক, ভালোবাসা জন্মাক।
স্যার আপনি যেটা বললেন যে বিষয়টার প্রতি আরো ভালোবাসা জন্মাতে হবে ছাত্রছাত্রীদের মধ্যে, তারা পড়াশুনো করলে তারা এমনিতেই বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন তারা হয়তো পরীক্ষাতে পাবে, বা তাদের মধ্যে হয়তো নিজেদের মধ্যেও তারা হয়তো আরো তাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন আরো জাগবে। তো স্যার এই হ্যাঁ হ্যাঁ এই কন্টেক্সটে আমি প্রশ্ন করিনি স্যার, এই কন্টেক্সটে আপনি স্যার যদি কিছু বইয়ের কথা যদি বলেন যে বইগুলো ছাত্রছাত্রীরা পড়তে পারে এই বিষয়ের উপরে, যেখান থেকে তারা আরো ইনফরমেশন এই বিষয়ের উপরে তারা পেতে পারে। আমি সেই প্রশ্ন যাবার আগে আমি অন্য একটা প্রশ্ন বলছি, অন্য একটা কথা বলছি, শুনো। অনেকের কাছেই তো খুব প্রিয়, কিন্তু যুব সমাজের কাছে থ্রি ইডিয়টস ফিল্মটা অত্যন্ত জনপ্রিয়। আমি জানি না এখনকার যুব সমাজের কাছে, তোমরা তো যুব সমাজে আরো কাছে আছি তোমরা বলতে পারবে, যে আমি জানি না এখনকার কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে ওটা অতটা জনপ্রিয় কিনা, কিন্তু কয়েক বছর আগেও কিন্তু কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে থ্রি ইডিয়টস ফিল্মটা অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত পপুলার ছিল। আমি এমন একজন স্টুডেন্টকে এই কথাও বলতে শুনেছি যে এত ফিল্ম এলো, এইটা মতো ফিল্ম করবেন না, আমি জানি না এখনো সেই একই আবেগ কাজ করে কিনা থ্রি ইডিয়টস সম্পর্কে। কিন্তু সেখানে কিন্তু অনেক দামি, অনেক মূল্যবান কথা বলা হয়েছে। তার মধ্যে একটি মূল্যবান কথা হচ্ছে যে রেজাল্টের পেছনে দৌড়, রেজাল্ট জিনিসটা সাবজেক্টের পেছনে দৌড়ো, সাকসেস এর পেছনে দৌড়িও না, সাবজেক্টের পেছনে দৌড়ো, সাবজেক্টটাকে ভালোবাসো, তাহলে সাকসেস আপনা আপনি তোমার পেছনে আসবে। আমি কিন্তু পুরোটা না হলো আমি অনেকটাই এটাতে বিশ্বাস করি, যে জিনিসটাকে জানো, বোঝো, ভালোবাসো, জিনিসটা তোমার ভেতরে ঢুকে যাক, তাহলে কি হচ্ছে যে সাকসেস পেছনে পেছনে আসবে। হ্যাঁ, আমি এটা বলছি না যে সাকসেস তোমার পেছন পেছন আসবে, সাকসেস তোমাকে ফলো করবে, তাহলেই সাকসেস তোমাকে পেছন পেছন আসবে, তাহলেই সাকসেস তোমাকে ফলো করবে, আমি এটা বলছি না, কারণ তোমাকে কিছুটা বুদ্ধিও খাটাতে হবে। ভালোবাসার জিনিসটা পড়তে গিয়ে তুমি সিলেবাসটা ভুলে গেলে, একটা বিষয় নিয়ে অনেকটা বললে, তাহলে সাকসেস আসবে না, পুরো তোমার সিলেবাসটাও বোঝা দরকার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভালোবাসা অবশ্যই, সঙ্গে বেসিক যে কাণ্ডজ্ঞানটাকেও তোমার মাথায় রাখতে হবে, যে যে সিলেবাসটা, যে সাবজেক্টটা যেমন ভালোবাসবে, তেমনি তোমার সিলেবাস বা পাঠ্যক্রমে কি কি আছে, অর্থাৎ তোমাকে কি কি জানতে হবে, কি কি কাজ তোমাকে করতে হবে, সেই বিষয়ে কিন্তু তোমার কাছে একটা ক্লিয়ার ধারণা চাই। এবার এক্ষেত্রে আমি কয়েকটা বইয়ের কথা বলছি। একটা হচ্ছে, তুমি যদি চাও আমি তোমাকে পরে ইমেল করে কয়েকটা পাঠিয়ে দেবো। একটা হচ্ছে যে পলিটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা ওল্ড টনকুইস্টের লেখা, এটা কিন্তু ইন্ট্রোডাক্টরি একটা বই, সুন্দর একটা বইটা, পলিটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট এ ক্রিটিক্যাল ইন্ট্রোডাকশন। এখানে কিন্তু পুরো পলিটিক্যাল, এখানে কিন্তু পুরো দুটো সাবজেক্টের মধ্যে মেলবন্ধন ঘটানো হয়েছে। আরেকটা হচ্ছে অমর্ত্য সেনের ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, আরেকটা হচ্ছে যে বিসি স্মিথের গুড গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, আর অমর্ত্য সেনের যে ওই বইটা উন্নয়ন ও সক্ষমতা, সেটা বাংলাতেও অ্যাভেলেবেল, সেটা পড়ে দেখতে পারে। এছাড়াও রেগুলারলি খবরের কাগজ পড়তে হবে, খবরের কাগজের চেয়ে ভালো কিছু না, প্রবন্ধগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এবং যেটা আমি দীর্ঘদিন কলেজে পড়িয়েছি বলে বলে পারিনি, আমি জানি না তো তুমি পেরেছো কিনা বা তুমি পারবে কিনা সেটাও জানি না, কিন্তু আমি বলছি যে খবরের কাগজে সব রকম নিউজ পড়ো, এমনকি বিজনেস নিউজটা পড়ো, ঠিক আছে, কোন কোম্পানির কতটা শেয়ারের দাম সেটা মুখস্থ করতে হবে না, তোমার আগ্রহ থাকলে অবশ্যই দেখবে, কিন্তু আদারওয়াইজ বিজনেস এর নিউজটা পড়ো, সায়েন্স এর নিউজটা পড়ো, সায়েন্স এর যে নিউজটাও দেওয়া হয় সেটা তুমি ক্লাস 10 অবধি যা সায়েন্স পড়েছো সেটা দিয়ে ওটা বোঝা সম্ভব, খবর কাগজটা খুব ভালো করে পড়ো, প্রবন্ধগুলো পড়ো, আর সবচেয়ে বড় কথা যে বইগুলো তো বললাম, চোখ কান খোলা রাখো, মানে আমি এটা আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, চোখ কান খোলা রাখো, দেখো আশেপাশে কে কি বলছে, কে
অনেক কিছু শেখার আছে। উন্নয়ন উন্নয়ন শাস্ত্র এমন একটা জিনিস যেখানে তুমি চোখ কান খুলে রাখি অনেক কিছু জানতে পারবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমি সমস্ত যারা ছাত্রছাত্রীরা বা রিসার্চ স্কলার্স যারা আমাদের এই প্রোগ্রাম তোমরা শুনছো, তোমাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই আমাদের বেঙ্গল ইনস্টিটিউট অফ পলিটিক্যাল স্টাডিজ এর যে ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, এই ভিডিওস গুলো তোমরা অন্যান্য তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যেও তোমরা ছড়িয়ে দাও, এবং আমরা আবার আগামী দিনে আমরা আবার অন্য কোনো একটি বিষয় নিয়ে আমরা হাজির হবো। আজকের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।